হাই, হ্যালো এভরিওয়ান, আমি ডিরেক্টর রাহুল। আর তোমরা দেখছো ডিরেক্টর রাহুল ভিডিও। আর আজকের ভিডিও আমি আমার পার্লার থেকে করছি। আর যেটা যেটা বলার জন্য আমি ভিডিওটা করেছি, কেন এখন যে কটা ভিডিও হচ্ছে আমার মোবাইলের মাধ্যমে হচ্ছে, সেখানে আমাকে নিজেকেই করতে হচ্ছে এবং কোনো এডিট হচ্ছে না, যেটুকুই বলছি একদম র। সো আমরা 19 তারিখ মিটিং করেছিলাম। 19 তারিখের মিটিংয়ের পরে সবাইকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি যে আমাদের নেক্সট পদক্ষেপ কি, কিভাবে কিভাবে আমরা কাজ করব। কারণ একটাই, 80% মানুষ যারা ট্রেনে বাসে করে যাতায়াত করে সবাই বলেছে যে এই মুহূর্তে তারা আমাদের কি সময় বা এইখানেই পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন 80% লোকেরই বাড়ি আউটসাইড, গ্রামের সাইড, বা টেকনিক্যাল টিম হোক, আর্টিস্ট হোক, এভরিওয়ান, সবাই আলোচনা করে ডিসাইড করা হয়েছে। তাই আমরা এখনও জানি না 1 তারিখে লকডাউন খুলবে। এমনি লকডাউন যেটুকু বিধিনিষেধ চলছে, যেরকম বাস ট্রেনের ব্যাপারটা আমি বলছি ট্রাভেলের দিক দিয়ে, কিন্তু তাও আমরা 5 তারিখে নিজেরা আন্দাজে 5 তারিখে একটা রেখেছি, যেটা যাদের গ্রুমিং হিসাবে আছে তাদের গ্রুমিং স্টার্ট হচ্ছে সেদিন থেকে। আর 5 তারিখ থেকে শুরু হবে আমাদের মিটিং হবে, এবং নেক্সট কোন কোন ডেটে আমরা কাজ করব, কোন কোন প্রজেক্টটা, এবং এছাড়াও 2-3টে প্রজেক্ট আরও অ্যাড করেছি। যারা একটা প্রজেক্টেও এসেছে তারা আরও 2টো প্রজেক্টও করতে পারবে, কেন আমরা চাই যারা এখন যেগুলো স্টার্ট হয়নি কিছু দিয়ে স্টার্ট করে তাদের কাজগুলো চালু হোক এবং তারা কাজটা করতে থাকুক, নিজেদেরও মাইন্ড ফ্রেশ থাকুক। তবে আরেকটা জিনিস, যেটা ভ্যাকসিনেশন, যাদের ভ্যাকসিন এখনও হয়নি তারা আমাদেরকে জানাবেন, বা যাদের হয়ে গেছে তারা আমাদেরকেও জানাবেন। তো আমরা যতটা পারবো চেষ্টা করব। আর আগামী 5 তারিখে সবার সাথে দেখা হবে, এবং যারা নতুনরা যোগাযোগ করছে তাদের ক্ষেত্রে বলবো, এখানে এত কোশ্চেন বা এত কিছু বলতে হবে না। তোমরা নিচে যখনই নাম্বার দেওয়া থাকবে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করো, আমরা সবটা বলে দেবো, কিংবা তোমরা তোমাদের প্রোফাইলটা পাঠিয়ে দেবে। তারপর আমরা যদি কোনো স্ক্রিপ্ট পাঠাই সেটা ভিডিও করে দিতে হবে। আর আপ টু, আমি প্রতিটা ভিডিওতে বলেছি একটা আর্টিস্টের কী কী দরকার, আর্টিস্ট কার্ড থেকে শুরু করে তার গ্রুমিং কী কী যেগুলো পার্ট হয়, এবং সবাই তো আর মেন চরিত্র তো আসে না, যে কজনকে ইম্পর্টেন্ট হয় যাদেরকে বলবো আমরা সেই মাত্র শুধু তারাই, ঠিক আছে। আর আমাদের যেটা হেড অফিস সল্টলেক সেক্টর 5, আর এখন এন্টারটেনমেন্টের জন্য হয়ে গেছে ফার্স্ট স্ট্রিট। সো আমরা নিচে অ্যাড্রেস দিয়ে দেবো, যদি কারোর কোনো রকম দরকার থাকে, যোগাযোগ করার থাকে, ফোন করে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমরা অফিস এসে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর কারো যদি কিছু জানার থাকে নিচে নাম্বার দেওয়াতে ফোন করতে পারো, কিংবা আমাদের মেইল করতে পারো, কিংবা কমেন্ট করেও জানাতে পারো। সো টাটা বাই।